সোনার গোড়া নাচে রে নাচে সোনার গোড়া নাচে শ্রীরাধে শ্রীরাধে বলে গাও নাচে সোনার গোড়া নাচে আদি নাচে সোনার গোড়া নাচে রে নাচে সোনার গোড়া নাচে শ্রীরাধে শ্রীরাধে বলে গাও নাচে সোনার গোড়া নাচে আদি নাচে সোনার গোড়া নাচে রে নাচে সোনার গোড়া নাচে নাচে সোনার গোড়া নাচে রে নাচে সোনার নাচে সোনার গোড়া নাচে রে নাচে সোনার গোড়া নাচে নাচে সোনার গোড়া নাচে রে নাচে সোনার গোড়া নাচে শ্রীরাধে শ্রীরাধে বলে রে নাচে সোনার গোড়া নাচে নাচে সোনার গোড়া নাচে রে নাচে সোনার গোড়া নাচে নাচে সোনার গোড়া নাচে রে নাচে সোনার গোড়া নাচে নাচে সোনার গোড়া নাচে রে নাচে সোনার গোড়া নাচে নাচে সোনার গোড়া এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্তগণ সাধু সজ্জন বৃন্দ কৃষ্ণ কথা রসাস্বাদনকারী প্রিয় মাতৃবৃন্দ ভগবানের অমৃত কথা প্রারম্ভে সকল ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন হে আমার নিত্যানন্দের দা হে আমার গৌরীর দা আপনাদের শ্রীচরণে জানাই আমার অসংখ্য শ্রীরাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়ন বীরা শ্রীরাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়ন বীরা শ্রীরাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়ন বীরা শ্রীরাধা রমন মদন মোহন আশ্রিতয়াশ্রয় পরময়াশ্রয় জগতয়াশ্রয় প্রাণদান আশ্রিতয়াশ্রয় পরময়াশ্রয় জগতয়াশ্রয় প্রাণদান আশ্রিতয়াশ্রয় পরময়াশ্রয় জগতয়াশ্রয় প্রাণদান ভোলো আশ্রিতয়াশ্রয় পরময়াশ্রয় জগতয়াশ্রয় প্রাণ বলো শ্রীরাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়ন বীরা 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 আশ্রিতয়াশ্রয় পরময়াশ্রয় জগতয়াশ্রয় প্রাণরা আশ্রিতয়াশ্রয় পরময়াশ্রয় জগতয়াশ্রয় প্রাণরা আশ্রিতয়াশ্রয় পরময়াশ্রয় জগতয়াশ্রয় প্রাণদান আশ্রিতয়াশ্রয় শ্রীরাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়ন যাই হোক আজকে এটা কোন জায়গা তো আমার ঠিক জানা নেই
হ্যাঁ সে বাবাজি বলে উনি জানে না তাই হয় তবুও জানতে হয় সাধু দিয়েই বৃন্দাবন দর্শন করতে হয় বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি ঠান্ডায় আওয়াজ কম হলো চৈতন্য মহাপ্রভু কি আমি এত ভক্ত পাই না দিনের বেলা এত ভক্ত তা আওয়াজ কোথায় ওদিক থেকে তো এলোই না হ্যাঁ তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি একদম খুলে গেছে নিত্যানন্দ প্রভু কি আচ্ছা তাহলে এই যে জয় দিলাম লাভ কতখানি হলো সকালবেলা গলা ফাটিয়ে জয় দিলাম লাভ কি হলো এই লাভ তো লাভালাভ যে লাভের কোনো হিসেব করা যাবে না সকালবেলা শ্রী গুরু গৌরাঙ্গের জয় দিয়ে জীবন শুরু করতে হয় হে গুরুদেব আপনার জয় হোক হে পতিত পাবন ভগবান গৌরাঙ্গ সুন্দর আপনার জয় হোক শ্রী ভগবানের জয় দিলে মানব জীবনটাই জয় জয়কার হয়ে যায় এই জন্য মঙ্গলাচরণে জয় শব্দ আছে আমার বৈষ্ণবগণ জানেন চৈতন্য চরিতামৃত তাহলে আমরা জয় দিলাম কিন্তু স্বয়ং মহাপ্রভু বলছেন কলিজীবের মানুষের উদ্দেশ্যে দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া আমরা কি পারব আপনারা যে তালি শুরু করলেন আমার মনে হয় শুনেন না গান গাইলে তাল লাগে না হলে তাল লাগবে তা আগে তো গান পরে তাল তাহলে হাতে তালি দিয়ে কীর্তন করার কথা বলছেন আমরা সেটা করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা বলুন হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Ram. Bolo Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram. Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Hare, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama. হরের নামইব কেবলম চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ কলি যুগের ধর্ম হয় হরি নাম সংকীর্তন কিছুক্ষণের জন্য মন দিয়ে শুনে নেন সময় খুব কম আমাদের বলা হয়েছে খুব তাড়াতাড়ি বন্ধ করতে হবে এখনই বন্ধ করে দেব আচ্ছা তাহলে একটু হোক হরের নামইব কেবলম কলৌ নাস্তেব নাস্তেব গতির অন্যথা অনেকে মনে করেন যে কলিকালের ধর্ম হলো চুরি করা করে না ঠিক ধরেছি কলিকালের ধর্ম চুরি করা কলিকালের ধর্ম হচ্ছে মানুষের মিথ্যে কথা বলা আমি জানি না তারা কোন শাস্ত্র পড়েছে কলিকালের ধর্ম হলো হরিনাম সংকীর্তন যার দ্বারা বন্ধা নারীর সন্তান হবে যদি কারো সন্তান না হয় হরিনামের দ্বারা হবে সত্য যুগে যেটা লাভ করা যেত ধ্যানের দ্বারা যত ধ্যেয়তং বিষ্ণু ধ্যানের দ্বারা তপস্যার দ্বারা ভগবানকে প্রসন্ন করে যার যেটা চাওয়া পাওয়া কামনা পূর্ণ করে সেটা ত্রেতা যুগে বদল হয়ে গেল যা যাতা মাখাই দশরথ কি যজ্ঞ করে পুত্র পেয়েছিলেন পুত্রেষ্টি যজ্ঞ তাহলে যজ্ঞের দ্বারা পুত্র পাওয়া যেত সেটা দ্বাপর যুগে পরিবর্তন হয়ে এসে গেল কি অর্চয়ং পরিচর্যায়ং পরিচর্যায়ং মানে সেবা অর্চনা সেটার দ্বারা প্রাপ্তি হবে কিন্তু কলিকালে এসে সেটাও পরিবর্তন হয়ে গেল কলৌ তৎ হরি কীর্তনাৎ কলৌ তৎ হরি কীর্তনাৎ যেটা যজ্ঞ করে পাওয়া যায় সেটা হরি নামের দ্বারা পাওয়া যায় যেটা তপস্যা করে পাওয়া যায় সেটা হরি নামের দ্বারা পাওয়া যাবে যেটা পূজা করে পাওয়া যায় সেটা কলিকালে হরি নামের দ্বারা প্রাপ্তি হবে কলৌ তৎ হরি কীর্তনাৎ এই জন্য নাম মহিমায় বলা হয়েছে যে বন্ধা নারী অনেক কিছু করলো পুত্র হলো না হরিনাম করে দেখুন ভগবানের কৃপায় যদি আপনি প্রার্থনা করেন সংকল্প তরু ভগবান আপনার ইচ্ছা এই যজ্ঞের দ্বারা এই নাম যজ্ঞের দ্বারা হরিনামের দ্বারা আপনার মুক্তি ভক্তি সবকিছু প্রাপ্তি এমনকি কৃষ্ণ প্রাপ্তি এ সব কিছু দিতে সমর্থ এই হরিনাম কলৌ তৎ হরি কীর্তনাৎ কীর্তনের দ্বারা সব কিছু প্রাপ্তি হওয়া যায় ইতে কোনো সন্দেহ নাই
তাই ধীরে ধীরে কলিকালে হরি নামের প্রাধান্য লাভ করছে বহু মানুষ যারা শ্রবণ করছেন তারা কীর্তনের সন্নিধানে আসছে হরি না তো আজকে যার গৃহে হরি না যার প্রচেষ্টায় তো অনেক দিনের ইচ্ছা এমন সাধু গুরু বৈষ্ণবের সেবা দেওয়া কারণ যত বড় যজ্ঞ হোক আর যত বড় কীর্তন হোক আর যাই হোক সবকিছুর মূলে আছে বৈষ্ণব সেবা সেই বৈষ্ণব সেবার দ্বারাই যজ্ঞ পূর্ণ হয় নাম পূর্ণ হয় আজকে আপনাদের সেবা দিয়ে গৃহস্বামী জীবনের পূর্ণতম তার যে আশা সেটা পূর্ণ করতে চান একবার হরিধ্বনি সহ রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর 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 বলে জীবনে মরণে যাও এই জীবনে মরণে যাও গতি নাহি মোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর ওই না জীবনে কৃষ্ণ প্রণাম যুগল কিশোর কালিন্দীর ডকুলে কেলি কদম্বে ডোব কালিন্দীর ডকুলে কেলি কদম্বে ডিব ওই কালিন্দীর ডকুলে কেলি কদম্বে ডোব কালিন্দীর ডকুলে কেলি কদমে দিব রতন সিংহাসনে বসাব দুইজন আমি রতন সিংহাসনে বসাব দুইজন রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি আমরা লীলা আস্বাদন করব ভক্ত প্রবর রামচন্দ্র কবিরাজের কথা জয় জয় নিতাই হরিবল হরিবল রামচন্দ্র কবিরাজের কথা যিনি শ্রীচৈতন্য অবতারে গদাধর প্রভু ছিলেন তিনি দ্বিতীয় দেহ ধারণ করলেন যার নাম হচ্ছে রামচন্দ্র কবিরাজ রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর আর জীবনে মরণিয়া জীবনে মরণিয়া গতি নাকি মো রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর উইনা রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর ভক্তমণ্ডলী মায়েরা এখানে কীর্তন গাইছেন নরোত্তম দাস ঠাকুর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল আচ্ছা আমরা যারা হরিনাম শুনছি আমরা কি এটা স্বীকার করি বা জীবনে উপলব্ধি করেছি যে রাধা কৃষ্ণই আমার প্রাণ আমরা কি এটা ভেবে দেখেছি না এটা করে থাকি যে রাধা কৃষ্ণই আমাদের প্রাণের প্রাণের প্রাণ হ্যাঁ কি না তাই তো মনে করুন হরিনাম শুনছেন দিনের বেলা পাড়ার একজন লোক এসে কানে কানে বলল দাদা আপনার যে একমাত্র ছেলে তার শ্বাসকষ্ট হচ্ছে আপনি কি বলবেন হচ্ছে হোক আমাকে হরিনাম শুনতে দাও না না
সঙ্গে সঙ্গে দণ্ডবত প্রণাম করে বলে শ্যামবাবু অনেক আশা ছিল তোমার কীর্তন শুনব কিন্তু শ্বাসকষ্ট আমি চলে যাই হ্যাঁ আবার দেখা হবে প্রসাদ পাবেন না প্রসাদ মাথায় থাকুক নাতিটার যে কি হবে তাহলে আমাদের প্রাণ কোনটা বাবা প্রাণ কোনটা বুঝেন অবস্থাটা কি হরিনাম শুনতে আসে আসার পরেই দেখি প্রণাম করে উঠে যাচ্ছে কিছুক্ষণ পরে কি ব্যাপার বলে আসার সময় দরজা দিতে মনে নাই আর মানে প্রাণ কোনটা হরি না প্রাণ হ্যাঁ আমি চলে এসেছি হয়তো আমার ক্যাশ খুলে আমার ছেলেরা নিয়ে নিল তাহলে প্রাণ কোনটা বাক্সে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর শ্যাম গদি অঙ্গে দেব চন্দনে দুগন্ধ কইন শ্যাম গদি অঙ্গে দেব চন্দনে দুগন্ধ সিন্ধুকের দিকে মন চন্দন দিতে পারবে এই চন্দন কপালে দিতে গিয়ে চোখে মেরে দেবে শ্যাম গদি অঙ্গে দেব চন্দনের গন্ধ গো শ্যাম গৌরি অঙ্গে দেব চন্দনের গন্ধ আবার চামর দুলাব খাবে হেদি মুখ চন্দন চামর দুলাব খাবে হেদি মুখ চন্দন রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর রাধা কৃষ্ণ বলিয়ে রাধা মাধব কি যাই হো রামচন্দ্র কবিরাজের কথা আমরা শুরু করলাম শোনা শুরু করলাম সে কথা শুনতে গেলে আগে জায়গাটার কথা ভাবতে হবে যে জায়গাটা সেটা হলো বর্ধমান জাজি গ্রাম বলে একটি জায়গা আছে সেখানে জগৎগুরু যার নাম হচ্ছে শ্রীনিবাস আচার্য বাবা শ্রীনিবাস আচার্যের পূর্ব পরিচয় হচ্ছে তিনি স্বয়ং মহাপ্রভু এই যে আপনারা বাড়ি বাড়ি আছে আপনার বাড়িতে আছে পঞ্চতত্ত্ব আছে আছে কে কে পঞ্চতত্ত্ব বক্রেশ্বর হরিদাস তাই তো তাহলে কি হ্যাঁ বলো মহাপ্রভু না না ওনাকে পরীক্ষা নেওয়া হচ্ছে না এ তো সব জানেন প্রভুরা হ্যাঁ শুধু শুনতে হবে ভক্তের বদন থেকে শুনতে হবে তাহলে মজা আসবে তাহলে কি হবে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আর শ্রীবাস এই তো পঞ্চতত্ত্ব তাহলে আমরা একটু আগে পরিচয় পেলাম যিনি গদাধর ছিলেন তিনি রামচন্দ্র কবিরাজ তাহলে এখন পরিচয় পাওয়া গেল যিনি মহাপ্রভু ছিলেন তিনি হলেন শ্রীনিবাস আচার্য মানে পঞ্চতত্ত্বই দ্বিতীয়বার কলেবর ধারণ করে এসেছে তাহলে শ্রীনিবাস আচার্য হচ্ছেন স্বয়ং মহাপ্রভুর অবতার তাহলে নিত্যানন্দ প্রভুর অবতার নরোত্তম দাস ঠাকুর অদ্বৈতের অবতার প্রভু শ্যামানন্দ এই আমাদের কাছে পিঠে তমলুক শ্যামানন্দের হ্যাঁ শ্রীপাঠের শাখা বাসুদেব ঠাকুরের শ্রীপাঠ শ্যামানন্দ প্রভুর প্রধান শিষ্য যিনি রসিকানন্দ তারই এখনো বংশধরেরা মহাপ্রভু তমলুক বাড়ির সেবা করছে হ্যাঁ তাহলে আপনাদের বলে দিলাম সবার হয়ে গেল কি পঞ্চতত্ত্বের কথা বলা হলো কি অদ্বৈত হয়ে গেল গদাধর হলো নিত্যানন্দ হলো মহাপ্রভু হলো আর একজন বাকি রইল শ্রীবাস ঠাকুরের কথা তিনি হলেন রসিকানন্দ যিনি শ্যামানন্দ প্রভুর প্রধান শিষ্য তিনি হলেন রসিকানন্দ তাহলে পঞ্চতত্ত্ব আবার পৃথিবীতে এসে অগম্য লীলা করেছে তো এখন আমরা এলাম
যিনি জগৎগুরু স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি গৌরাঙ্গ মহাপ্রভু যিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হলেন শ্রীনিবাস আচার্য শ্রীনিবাস আচার্য তা সেই শ্রীনিবাস আচার্য যখন বর্ধমান যাজিগ্রামে আজও সেই বটবৃক্ষটা আছে মানে যে বটবৃক্ষের তলায় বসে হরিনাম করেছিলেন তিনি সেই বটবৃক্ষ আজও আছে বিরাট আকার ধারণ করেছে সেই বটবৃক্ষের তলায় বসে কিছু শিষ্য নিয়ে হরি কথা বলছেন হ্যাঁ মন দিয়ে শোনো উল্টো দিকে তাকাবে না উল্টো দিকে তাকাবে না উল্টো দিকে তাকালে সব উল্টে যাবে সোজা আর থাকবে না আপনাদের বলা হয় না আপনার তো সব সোজা হয়ে আছে শ্রীনিবাস আচার্য তার শিষ্যদের বলছেন উল্টো দিকে তাকাবে না আমার কথাগুলো মন দিয়ে শোনা দরকার কি না অনেকে মনে করেন গুরুদেব যেগুলো বলেন ও তো সব শাস্ত্রে আছে খালি গুরু সঙ্গ করে সময় নষ্ট করে কি এই আসার সময় পরিচিত লোকদের দেখে বললাম চলুন না হরি নামে যাই আরে আর আপনি যেগুলো বলবেন ও সব তো মহাভারতে ভাগবতে আছে আর সেগুলো আমি প্রতিদিন একটু করে পড়ি তাই আর গিয়ে কি হবে দিনের বেলা ধান কাটলে বরং লাভ অনেকে এটা বলেন বলে ওই তো একই কথা ওই তো সেই গৌরাঙ্গ আর শ্রীকৃষ্ণ তাহলে তারা এখনো ডুবতে পারেনি পুকুর থেকে এক মগ জল নিয়ে মাথায় ঢেলেছে পুকুরে ডুবতে এখনো যদি কেউ এই রসে ডুবে সে আর উঠতে পারবেনি আর এরা বলে ওই তো একই কথা এই জন্য ডুবির উপর সনাতন তোলে নানা রত্ন ধন কোন পুকুরে ডুবেছিল যা রত্ন ধন প্রাপ্ত হয়ে গেল আর আমরা যতই হরিনাম করি মাঝে মাঝে আলোচনা করি হরি বল যতই বলো পেট চলবে না সেই তোমাকে চাষবাস করতে হবে খেটে খেতে হবে হরি কিচ্ছু করবে না হরি কিচ্ছু করবে না কত লোক এরকম করে মুখ মুড়ে নিয়েছে দিব্যি তিলক আছে বাবা তিলক দেওয়া আছে চার ফের মালা আছে সে তেমাথার মোড়ে তাস খেলছে ভাবুন আর হরিনাম প্রচার কে করবে আমরা তো রাস্তায় রাস্তায় প্রতিদিন ঘুরে বেড়াই ইস্কাপনের টেক্কা বয়োবৃদ্ধ 80 বছরের বয়স তিলক মালা নিয়ে তিনি ইস্কাপনের টেক্কা দিচ্ছে তাহলে সে কি ডুবতে পেরেছে তাহলে কি টেক্কায় চাপ দিত এই জন্য আমরা অনুরোধ করি যতটুকু বুঝেছি সোনা হয়নি সোনা যদি কারো ঠিক ঠিক হয় সে তো সোনা হয়ে যাবে আর সোনা যার হয় না সে উল্টো বুঝলি রাম হবে আমাদের ভারতবর্ষে অনেক বিদেশিরা এসে বড় বড় পদে আছে এক বিদেশি সাহেব আমাদের কোটে জজ সাহেব হয়ে এসেছে বিরাট চাপ দাঁড়ি টাড়ি একবার কথায় কথায় খাজানচি সাহেবকে ডেকে বলছিলেন যে বাবা এ মানে তোমাদের এই বাংলায় সবচাইতে বড় ফল কোনটা আমাদেরকে বললে কি বলবো কি ফল সবচাইতে বড় ফল কি বয়ের কুল কাঁটাল একদম আরে কাঁটালের চেয়ে আর বড় ফল কি আছে তো সে তখন বলছে আছে 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 বলে তো যদি থাকে নিয়ে না এ ভারতে শুনেছি খুব বড় বড় ভালো দামি দামি ফল আছে তা তুই বড় ফল নিয়ে না সব চাইতে সে খাজানচি দেখলো সাহেবকে যদি আমি বড় ফলটা খাওয়াতে পারি বিরাট পুরস্কার দেব তা সে বাজার থেকে বড় একটা কাঁটাল সংগ্রহ করে একবারে সৌগন্ধে ভরা সে সাহেবের ঘরে রেখে দিয়েছে
রেখে খালি ঘুর 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 করছে সাহেব কাজ থেকে এলেই বলে দেব যে ফল ঘরে রেখেছে রাধে রাধে আপনাদের এই গল্পটা কাঁটালের গল্প শোনাচ্ছি কিসের জন্য ওই কথাটা ক্লিয়ার হবে সোনা যদি ঠিক হয় তবে সোনা হবে আর সোনা যদি ভুল হয় বোঝা যদি ভুল হয় তাহলে জীবনটা উল্টো দিকে চলে তা দেখেন সেই সাহেবের ঘরে কাঁটাল রেখে সে ঘুর ঘুর করছে সাহেব এসে গেছে কিরে তোকে যে বলেছিলাম বলে এনেছি আপনার খাস কামরায় ঘরের মধ্যে রেখেছি আপনি আপনি গিয়ে খেতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ একবারে ভালো ফল এনেছি সে সাহেব তখন আর একবারও ওই খাজাঞ্চিকে ডাকলো না কোনো কথা জিজ্ঞাসাও করলো না দরজা খুলে দেখলো যে বিরাট কাঁটাল দাঁড়িয়ে আছে সে তো কাঁটাল টাঁটাল সব বুঝে না ফল তো বাস সে দরজা বন্ধ করে দিয়ে একা কাঁটাল ভাঙা শুরু করল আগেই আপনাদের বলেছি কি আছে গোপো আছে দাঁড়িয়ে অতি সাধের এক এক পুরুষ মানুষ মনে করে পুরুষের না গোপ থাকলে আবার মানে ঠিক সিংহ সিংহ মনে হয় না হ্যাঁ তা এই জন্য বোধ হয় তিনি গোপ দাঁড়িয়ে বেশ ভালো করে রেখেছেন মা বসলে তো পারে না হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবেন খান কই ব্যাপার নেই বলো রাধা রমন কি যায় ও এখন কাঁটাল খাওয়া শুরু করলো যত কোষ বেরাচ্ছে বড় ফল বটে বিচিগুলোও বড় বড় কাঁটালের কোষ ফেলে দিল থাকলো কি মাঝখানে ভোঁতা আর ছোবড়া সাহেব চিন্তা করলো কি গন্ধ কি সুন্দর এইবার খাওয়া শুরু করলো ছোবড়া মিষ্টি লাগছে আর ঘষছে অবস্থা কি দাঁড়াচ্ছে আপনারা জানেন হ্যাঁ শ্বেত গোব দাঁড়ি জট পাকিয়ে যাচ্ছে মোটামুটি একটু রস চুষে চাষে খেলো খাওয়ার পরে এরে এ কি হলো রে এবার সে তাড়াতাড়ি ছুটে যায় জলের কাছে জল মারে কাঁটালের আটা জানেন জল মারলে আরো পাক লাগে সে এদিকে মারে ওদিকে মা আরে সর্বনাশ এ কি হবে এ তো সব জড়িয়ে গেছে শেষকালে সে সাহেব মনে করলো এ আমি বিদেশ থেকে এসেছি তো আমাকে ঠকানো হয়েছে তার মানে এটা আদৌ খাবার ফল নয় বেটা আমার গোপ দাঁড়ির উপরে হিংসে ছিল এ দিল শেষ করে এখন নাপিত ডাকতে হবে কামিয়ে দিতে হবে ফেলে দিতে হবে কিন্তু ফেলে দিলে আমি বেরোবো কি করে লোকের কাছে কি সর্বনাশ ওর এক ওকে বেটাকে আমি শুলে চড়াবো যে এই ফলটা দিয়েছে ওকে আমি শুলে চড়াবো তখনকার দিনের মৃত্যুদণ্ড হচ্ছে শুল হ্যাঁ শুল জানেন তো সুচের মতো কি ত্রিফলার যে ফলা আছে হ্যাঁ সেই ফলা কুরকুর করে ঢুকবে আর ধীরে ধীরে মানুষ মরে যাবে তখনকার দিনে এরকম মৃত্যুদণ্ড দেওয়া হতো তো সেই সাহেব বলছে বেটাকে আমি শুলে চড়াবো তুই আমার গোপ দাঁড়ি নষ্ট করেছিস ঠকিয়েছিস সে কিন্তু এত তত্ত্ব জানে না সে খালি পায়চারি করছে খেয়েই নিশ্চয়ই পুরস্কার দেবে সাহেব দরজা খুলেছে সে বেটা বলছে হুজুর কেসা লাগা আচ্ছা হো না আচ্ছা হো না সে সাহেব তখন বলছে বহুত বড়িয়া তুই ঢুকে আয় তুই ঢুকে আয় সে ঢুকে গেছে দেখে সারা ঘরে কাঁটাল পড়ে আছে বলে সাহেব আপনি খেয়েছেন বেটা এটা যে খাবার ফল নয় তুই বলিস নি কেন তুই আমার এটা কি করলি এখন চুপি চুপি নাপিত ডাকবি তাকেও বলে দিবি সে যেন কাউকে না বলে যে আমার ফল খেয়ে দাঁড়ি গো চলে গেছে সে বলে আর তারপরে তোর শুলের ব্যবস্থা আমি করছি বলে সাহেব আপনি শুলে চড়াবেন চড়াবো না মানে তুই আমার কি করেছিস
বলে তা নয় চড়াবেন কিন্তু আমি যদি মরার আগে একটা কথা জানতে চাই বলবেন বলে কি আপনি এই যে খেয়েছেন আপনি এই ফলটা জানতেন না আমি তো তোকে বলেছিলাম বড় ফল আনবি বলে আপনি সাইজ দেখেছেন জীবনে দেখেছেন এই সাইজ দেখেছেন আপনাকে এত বড় ফল দিলাম বলে তাহলে এরকম হলো কেন বলে সাহেব আপনি ফল জানেন নাম জানেন জানেন না তাহলে আমার কাছ থেকে আপনার জানা দরকার ছিল কি না ফলটা তো আমাদের দেশের ফল হ্যাঁ কি না তা আপনি যেটা জানেননি আমি এনেছি তা আমার কাছে জানতে হবে না তত্ত্বগুলো ধরে রাখেন কোথায় যাচ্ছে আপনি জানেন না যেটা যে এনেছে যে দিয়েছে তাকে প্রশ্ন করা উচিত ছিল এটা কি ফল এটা কিভাবে খায় বলে সাহেব আপনি কি খেয়েছেন বলে ওইগুলো খেয়েছি সেটা হচ্ছে ছোবড়া আর ভোতা আর যেগুলো কাঁটাল সেগুলো সব মেজেতে পড়ে আছে বলে সাহেব যেটা খেতে হয় আপনি ফেলে দিয়েছেন আর যেটা ফেলতে হয় তাকে নিয়ে চুষে চুষে খেয়েছেন তো আপনি এবার যদি বিচার করে পারেন আমাকে শুলে চড়া বলো রাধে 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 তাহলে তত্ত্ব কি দাঁড়ালো যদি না শোনা ঠিক ঠিক হয় যদি না তত্ত্ব তো জানা হয় আমরা হরি বলো বলবো প্রসাদও পাবো কিন্তু জাহান নামে যাব বললাম না তিলক দিয়ে তাস খেলছে তিলক দিয়ে চায়ের দোকানে বসে আছে তেলে ভাজা খাচ্ছে সবাই মিলে একসঙ্গে হ্যাঁ খাওয়ার বিচার নাই তত্ত্বের বিচার নাই স্থান কালের কোনো ভেদ নাই নিজেকে রক্ষা করতে গেলে বেড়া দিতে হবে না সাহেব তত্ত্বটা শিক্ষিত মানুষ বুঝবে না বুঝতে পেরে বলছেন যা হওয়ার হয়েছে আমি যে ভুল করেছিস তুই কাউকে বলিস বলে সাহেব খাওয়ার জিনিস ফেলে দিলেন যেটা ফেলে দিতে হয় তাকেই খেলেন মানুষের এত দুঃখ কেন যাকে আপন করা উচিত তাকেই ঘরের বাইরে করে দি পর জ্ঞানে আর যাকে আপনার করে ধরে রাখতে হয় তাকেই দূরে করে দি যে সাধুগুরু বৈষ্ণব নালে পথ চিনাবে কে সাধু শাস্ত্র গুরু বাক্য তিনেতে করিয়া ওই আর না করিও মনে আশা গুরুও নাই আর সাধুও নাই শাস্ত্রও নাই শুনে শুনে মন গড়া ভজন পথে নেমে পড়েছে জানেন তো হ্যাঁ আমি বাড়িতে পুজো করি তোমার দীক্ষা হয়েছে না না এখনো দীক্ষা নিইনি তো পুজো করছেন বলে মাইকে কীর্তন শুনি কীর্তন শোনা তো ভালো কিন্তু তাও আপনার ভুল শোনা আগে লেখা আছে প্রথম আশ্রয় প্রথম আশ্রয় কার গুরু পদাস জন্ম কর্ম চমে দিব্যম যো ব্যক্তি তত জানতে গেলে সদ গুরুর দরকার রাধে রাধে না হলে পথ দেখাবে কে বলবে কে কোনটা খাবে কোনটা ফেলবে এইটাই ভুল হয়ে যায় তাই আমরা কি করি সব জায়গায় জেগে থাকি হরি নামে গিয়ে ঘুমিয়ে পড়ি এ দেখবেন আপনাদের এখানেও আশপাশে লক্ষ্য রাখবেন এই দিনের বেলাও অনেকে টাল দেওয়া না না এখনো হয়নি হতে পারে কারণ হবে কারণ উল্টো দিক দিয়ে যাচ্ছে তো আর সব জায়গায় ঘুমাবে যারা জানে তত্ত্বটা এই জায়গায় জেগে থাকবে কারণ এটা জাগতে হবে এটা নিতে হবে এটা শুনতে হবে হরের নাম হইব হরিবার হরিবার অবতার সার গোড়ায় অবতার কেন না ভজিলি তারে হরি অবতার সার গোড়ায় অবতার কেন না ভজিলি তারে হরি
অবতার সার গোড়ায় অবতার কেন না ভজিলি তারে ওই নাই অবতার সার গোড়ায় অবতার কেন না ভজিলি তারে করি নিবে বা করি নিবে বাসি গেল না পিয়া আপন কদম কেড়ে অবতার সার গোড়ায় অবতার কেন না বুঝিলি তারে ওই নাই অবতার সার গোড়ায় অবতার কেন না বুঝিলি তারে অনয় অবতার সার গোড়ায় অবতার কেন না বুঝিলি তারে ওই নাই অবতার সার গোড়ায় অবতার কেন না বুঝিলি তারে আপন কদম ফেবে অবতার সার গোড়ায় অবতার কেন না ভজিলি তারে অনয় অবতার সার গোড়ায় অবতার কেন না ভজিলি তারে মনে অবতার সার গোড়ায় অবতার কেন না ভজিলি তারে বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি শ্রীনিবাস আচার্য শিকড়ের উপরে একটা কাপড় বিছিয়ে দিয়ে বট গাছের তলায় একটা ভুল হচ্ছে বলবো 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 না থাক না না একদিন আসছি কোথায় বলি যা হয় ভোগ হয়ে গেছে ভগবানের ভোগ হবে আমাদের একটা কাজ আছে হরিধ্বনি করতে হবে এই হলো আমাদের মালিক এনার দয়ায় আপনাদের চরণে আসা তা ভোগ যখন হয়ে গেল আমরা বন্ধ করে দিই আর বেশিক্ষণ থাকা যাবে না ভোগ হয়ে গেছে আমার আবার প্রসাদের লোভ বেশি হ্যাঁ বলো রাধে রাধে ঠিক আছে বাবা চল রাধা রমন কি বলো বৃন্দাবন বিহারি লাল কি নিতাই গৌর প্রমাণ তাহলে যেটা বলার সেটা বলি নাকি আচ্ছা আপনাদেরকে না শ্রীনিবাস আচার্য বলছে তার শিষ্যদের বলছে তোমাদের একটা কথা বলি তাহলে এই যে তোমরা হরিনাম শুনতে এলে এইরকম বসে না না আপনাকে না এই যে বসে পড়লে বাপ তুমি প্রণাম করে বসেছ বলেন না গুরুদেব হতভাগা আসনে প্রণাম করে বসবি তবে তো আসনই তোকে দেবে যে যেটায় বসে সেটাই তার আসন বাবা মায়ের শ্রাদ্ধ করেন নারায়ণের পুজো করেন আসন শুদ্ধি আগে দেহ শুদ্ধি আগে আগে তোমার পূজা হবে তারপরে দেবতার পূজা তুমি করতে পারবে হাত পা পর্যন্ত ধুইল না বেটা এসে বসে বলল অনেক গুরুদেবের চোখ কতগুলো হতে হবে কি অনেকে আবার দেখবেন জুতো সামলানোর জন্য জুতো নিয়ে তোকে আসন দিল তুই আবার জুতো বললি কেন বলে যদি কেউ নিয়ে নে আরে বাবা ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড রেখেছে তো জুতো রাখবে না ঠিক থাকবে তুই বিশ্বাস রাখ না
তার কথা শুনতে এসেছিস। যদি জুতো যায় মনে কর ভগবান মঙ্গল করেছে, দরকার ছিল বোধহয়, হরি নামে আসার সময় জুতো পরা উচিত হয়নি। রাধে রাধে, কি বাবা মা মরে গেলে জুতো পরতে নাই, তাহলে কি হরি নামে এলে জুতো পরতে হয়? ও তো প্রদব্রজে আসতে হয়, তোর জুতো নিয়েছে মানে এবার থেকে ঠিক করে নে আর জুতো নিয়ে। যেখানে দেখবেন সভ্য সমাজের নিয়ম, খেতে বসলেও জুতো খুলে না। আমি ঠিক বলছি কিনা? আরে এখন তো চেয়ার টেবিলের ব্যাপার, আর যদি বাবা মাটিয়ে খেতে হতো খুলতে, তাহলে নিয়মটা ঠিক ছিল। এখন চেয়ার টেবিল, তাই সেইখানে কি হলো, জুতো পরা আছে, সেও প্রসাদ খাচ্ছে। খা বাবা, এ তো প্রসাদ খায়নি, এ তো ডাল চচ্চড়ি খায়। প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ খাইলে তার ব্রজধাম প্রাপ্ত। হরি বল হরি বল। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, কোনো রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, গাথিয়া মালতির মালা দেব দোহার গলে, গাথিয়া মালতির মালা দেব দোহার গলে, আমি গাথিয়া মালতির মালা দেব দোহার গলে, ওই না গাথিয়া মালতির মালা দেব দোহার গলে, কেবল অধনে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, বলে আকাই করিব সেবা জননার বিন্দ, ওই দয়া গায় করিব সেবা জননার বিন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদা, ওই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদা, কেবল সেবায় অভি লাসি চাহে নরোত্তম দা, বলে সেবায় অভি লাসি চাহে সেবায় অভিলাষী চাহে নরোত্তম দা, আমার সেবায় অভিলাষী চাহে নরোত্তম দা, এইবার আমায় কৃপা করো, এইবার আমায় কৃপা করো, এইবার আমায় কৃপা করো, এইবার আমায় কৃপা করো, তোমার সেবা করিতে পারি চলে যাবে, তখনও প্রণাম করে যাবে, তাহলে যে কারণে এসেছিলে সেইটা প্রাপ্ত হবে। রাধে রাধে। হ্যাঁ, জীবনে কিছু পেতে গেলে আগে দিতে হবে। প্রণাম করলে তিনটে জিনিস দিয়ে প্রণাম করতে হবে, তিনটে জিনিস দিতে হবে, সেটা হলো কায় মন আর বাক।
না হলে প্রণাম হবে না কায় মানে শরীর মন মানে মন বাক্য মানে কথা শরীরটা আমরা যখন সাষ্টাঙ্গে প্রণাম করি আটটা অঙ্গ মাটিতে স্পর্শ করে একে সাষ্টাঙ্গ বলে দণ্ডবত আর পঞ্চাঙ্গ হাঁটু গেড়ে প্রণাম করা পাঁচটা অঙ্গ মাটি স্পর্শ করে এই দ্বিবিধ প্রকারে ভগবানকে প্রণাম নিবেদন করে তিনটে জিনিস দিয়ে শরীর দিয়ে মন দিয়ে তার ধ্যান করবে আর বাক্য দিয়ে তার মন্ত্র উচ্চারণ রাধে রাধে হ্যাঁ রাধা মাধবকে প্রণাম করতে গেলে কি মন্ত্র এ বাবাজি অজ্ঞানং তিমিরং ধস্য রাধে রাধে হে কৃষ্ণ করুণা সিন্ধু আর গুরুদেবকে প্রণাম করতে গেলে অজ্ঞানং তিমিরং ধস্য বৃন্দাজিকে প্রণাম করতে গেলে বৃন্দাবই তুলসী দেব বই আর যদি বৈষ্ণবগণকে প্রণাম করতে হয় বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু যাকে প্রণাম করব তার মন্ত্র উচ্চারণ করবে এটা বাক্য মন হচ্ছে তার ধ্যান করবে লীলা মহিমা চরিত্রের কথা আর শরীরটা তো দিয়েই দিলাম অত ভাগা প্রণাম না করে বসে গেলি পাবি কি হ্যাঁ মন দিয়ে শুনতে গেলে কিছু পেতে গেলে আগে নিজেকে সমর্পণ করে দিতে হয় সূর্য না উঠলে যেমন চোখে দৃষ্টি থাকে না হ্যাঁ কি না থাকে না সূর্য উঠলেই সূর্যকে তার আলো দিয়ে দেখা যায় এ সব কিছু তবু একটু হাম্বড়িয়া চলে ঈশ্বরের কথায় হাম্বড়িয়া এখানে সম্পূর্ণ তার কৃপা না হলে তার কথা বোঝা যাবে না তার কৃপা পেতে গেলে তোমাকে আত্মসমর্পণ করতে হবে এই আত্মসমর্পণ কিরকম বোঝায় এই আপনারা করছেন নিতাই গৌর হরি এই হলো আত্মসমর্পণ হাত তুলে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যখনই হরি বল বলবে হাত তুলে বলবে হাত তুলে বলার মানে কি আমাকে আপনি যা দিয়েছিলেন বা আমার বলতে যা আছে আমি সব আপনার চরণে দিয়ে দিলাম হরি বল হরি বল হরি বল হরি হরি বল রাধা গোবিন্দ মাধব মুকুন্দ বল বল হরি বল হরি বল হরি হরি বল রাধা গোবিন্দ মাধব মুকুন্দ বল হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব মুকুন্দ বল হরি বল হরি বল হরি হরি বল রাধা গোবিন্দ মাধব মুকুন্দ বল ফুল হরি বল হরি বল হরি হরি বল রাধা গোবিন্দ মাধব মুকুন্দ বল গিরিধারি বল মন মুকুন্দ বল গিরিধারি বল মন মুকুন্দ বল ওই গিরিধারি বল কেবল গোবর্ধন বল গিরিধারি হরি মুকুন্দ বল রাধা মন হরি মুকুন্দ বল হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব মুকুন্দ বল হরি বল হরি বল হরি হরি বল রাধা গোবিন্দ মাধব মুকুন্দ বল হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব মুকুন্দ বল হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব মুকুন্দ
মুকুন্দ বল গোবিন্দ বল মন মুকুন্দ বল গোবিন্দ বল মন মুকুন্দ বল ওই গোবিন্দ বল মন মুকুন্দ বল দিনের বেলা হরিনাম হচ্ছে তো বট গাছের তলায় দিনের বেলা হরিনাম হচ্ছে এমন সময় দেখা গেল বট গাছের পাশ দিয়ে একটা পালকি যাচ্ছে পালকি কেন যায় পালকি কে থাকে বরবধূ থাকে একটি ছেলে নূতন বিয়ে করে পালকি করে বউ নিয়ে বাড়ি যাচ্ছে পালকি গেলে কি রকম বলে রে বাবা খোকন তুমি তো অনেকবার বিয়ে করেছো পালকি করে যাও গিয়েছো না না পালকি যায়নি কাছে করেছে তো পালকি বলো রাধে রাধে পালকি হিন্দুলা হিন্দুলা দোল দিয়ে দিয়ে যায় না তা সে যেতে যেতে এক একজনে এ বর বউ যে এত ভারী জানতাম না তো তাদের মধ্যেই তখন বলছে তাহলে এক কাজ কর না এই বট গাছের ছায়ায় একটু দাঁড়ানো যাক একটু জিরিয়ে নে তারপর আবার যাব এ বসে তো বসে বট গাছ আজও আছে এটা আমরা হরিকথা শুনছি প্রায় 400 বছর আগে সেই বট গাছ আজও আছে তো সে তার আকারটা দেখলেই বুঝতে পারবেন যে সেখানে 1000 মানুষ বসতে পারবে এত বড় তো সে পালকি নিয়ে কিছুটা দূরে পালকি রেখে দিয়ে বেয়ারারা বসছে আর এদিকে শ্রীনিবাস আচার্য তো চালিয়ে যাচ্ছে হঠাৎ দেখতে পেল যে পালকি বসেছে পালকির ভেতর দিয়ে মানে দরজা দিয়ে এক ছেলেটাকে দেখা গেল মানে যে বর আর কি বিয়ে করে বউ নিয়ে যাচ্ছে এত সুন্দর দেখতে রাজকুমারের মতো অপূর্ব তার মুখমণ্ডল আর শরীরে তেজদীপ্ত মানে যৌবন তো অপূর্ব দেখতে তা সে যাচ্ছে পালকিতে বসে আছে শ্রীনিবাস আচার্য ওই ফাঁকটা দিয়ে ছেলেটাকে দেখতে পেয়েছে তাহলে আপনাদের খুলেই বলে দিই বুঝতে সুবিধা হবে ওই পালকির ভিতরে ছেলেটা অন্য কেউ নয় আজকে আমরা যার কথা শুনছি তিনি হচ্ছেন রামচন্দ্র কবিরাজ এই বিয়ে করে বউ নিয়ে পালকি করে যাচ্ছিল বেয়ারারা পারে না দাঁড়ায় তো দাঁড়ায় ওই গাছের তলায় আর তখন শ্রীনিবাস আচার্য তার শিষ্যদের বলছে কিছু দেখেছিস তোরা বলে না আপনি তো তাকাতে না বলেছেন অন্যদিকে তাকানো যাবে না তাই আপনার দিকেই তাকিয়ে আছি তাকিয়ে থাক রে আমি যেটা দেখছি সেটা কি জানিস অবতার সারে গোড়াই অবতার কেন না ভজিলি তার অবতার সার গোডাই অবতার কেন না ভজিলি তারে Go
করি নিদে মাস গেল না পিনা আপন করম হেদে হেদে মন আমার আপন করম হেদে ওরে করি নিদে বড় দুঃখ হয় রে, ছেলেটা কি সুন্দর দেখতে, ভগবানের কৃপায় দেব দুর্লভ এই মানব জন্ম, দার দেবতাদের চেয়েও দামি সেই মানব জন্মটা কিরকম অকারণে কাটাচ্ছে। এ ছেলেটা আর বাঁচবে? এই যে পালকে বসে আছে এ আর বাঁচবে? কোথায় যাচ্ছে ও জানে? ওই যেখানে যাচ্ছে ওকে কারাগার বলে, ওখানে ঢোকা সোজা, ওখান থেকে বেরোনো বড় কঠিন। জলে বাস করে জল খেতে পায় না, তার যেমন দশা, চাষি চাষ করে খেতে পায় না তার তেমনি দশা। অনেক পিতা সন্তানের বাবা হলো, মা হলো, কিন্তু মা ডাকে বাবা ডাকে শুনতে পায় না, তাদের যেমন দশা। করিনি রে বাস, জলে বাস করে জল খেতে পায় না, পিপাসায় ছটপট করে এই কলিকালে পশ্চিমবঙ্গে নবদ্বীপে আমার প্রেমের গোড়ায় এসেছে, সে যে আমাদের ঘরের ছেলে তাকে আমরা জানলাম না, তার মানে জলে থেকে জল খেতে পেলাম। সার গোটা যমতা কেন না ভজিলি তারে, আর পালকির ভেতরে সেই ছেলেটা শুনছে, ওরে দেখ দেখ কি অপূর্ব দেহ, এই দেহ যে শ্রীকৃষ্ণ ভজনের দেহ, এ যে হরি বলার দেহ, পশু পক্ষী হরি বল বলতে পারে না, কিন্তু মানব যদি না বলে তাহলে সে পশু না মানব?
দানব না সে মানব সাধের জনম বইহি গেল ওই সাধের জনম বইহি গেল ভক্তমণ্ডলী মায়েরা তারপরে আবার গাইলে পালকির ভেতরে ছেলেটা এখনো বসে আছে